জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি বলতে গেলে এখন আমি মোটামুটি অনেকটাই ভালো আছি। তো বর্তমান পরিস্থিতি জানতে হলে আপনাকে আমার পূর্বের ভিডিওটা দেখতে হবে, তো এটা একটু দেখে আসেন, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজমত আলী, আমার বয়স 32 বছর, আমি একজন দক্ষিণ কোরিয়া প্রবাসী। তো আমি দক্ষিণ কোরিয়ায় গত 1 মাস বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমার রোগটা হলো অ্যানকোলজি স্পন্ডাইলাইটিস। তো আমি যখন সুস্থ হচ্ছিলাম না, তখন আমার যে দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন বন্ধু মহল আছে, তাদের কাছ থেকে আমি ঢাকা ডিপিআরসি হসপিটাল শ্যামলি ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের খবর পাই। এবং আমি গত 2 দিন আগে বিশেষ চার্টার ফ্লাইটে বাংলাদেশে আসি এবং পরের দিনই গতকালকে আমি এই হসপিটালে ভর্তি হয়েছি। আমার হাতে ব্যথা, পায়ে এবং হাঁটুতে, সেই সাথে ঘাড়ে ব্যথা রয়েছে। তো ডাক্তার শফিউল্লাহ স্যারের সাথে আমি আমার দক্ষিণ কোরিয়ার রিপোর্টগুলো দেখাই এবং তিনি আমাকে আশ্বস্ত করেন যে আমাকে ভর্তি হতে বলেন এবং বলেন যে চিন্তার কোনো কারণ নাই, সঠিক সময়ে সঠিক ডায়াগনোসিস এবং প্রপার মেডিসিন এবং ফিজিওথেরাপি নিলে আপনি অচিরেই সুস্থ হয়ে যাবেন এবং আপনার যেই কর্মস্থল দক্ষিণ কোরিয়ায় ফিরে যেতে পারবেন। তো আমি সে অবস্থাতেই এখন আছি এবং এই হসপিটালে ভর্তি আছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি হসপিটালে যে অবস্থায় ভর্তি হয়েছি সেটা হলো, আমি একটা ক্র্যাচে ভর করে আসছি, সিঁড়ি দিয়ে উঠতে পারতাম না, ইভেন আমি লিফট ব্যবহার করে স্যার রুমে আসছি এবং আমার প্রচণ্ড ব্যথা, যেটা বলার কোনো ভাষা নাই, আমি রাতে ঘুমাইতে পারি না। তো স্যারের কাছে আসছি, এখন একদিন মেডিসিন নিলাম, ফিজিওথেরাপি নিলাম, এখন একটু ভালো বোধ করছি। আশা করি সামনের দিনগুলোতে স্যারের তত্ত্বাবধান এবং অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টদের অক্লান্ত পরিশ্রমে আশা করি আমি অচিরেই সুস্থ হয়ে যাব। দেখলেন তো আমার পূর্বের ভিডিওর যে বডি এক্সপ্রেশন বা আমার কথাবার্তাগুলো, তো আমি তখন খুবই হতাশ ছিলাম। তো আল্লাহর রহমতে ডিপিআরসি হসপিটালে ডক্টর শফিউল্লাহ স্যারের তত্ত্বাবধানে, এখানে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টদের নিবিড় তত্ত্বাবধানে আমি যথেষ্ট এখন ভালো আছি এবং আমার শারীরিক যে কন্ডিশন, আমি পূর্বের কাজে ফিরে যাওয়ার মতো সক্ষমতা অর্জন করছি। আমি যখন প্রথম দিন ডিপিআরসি হসপিটালে আসি, তখন এটা ছিল আমার শারীরিক সক্ষমতার শক্তির যে উৎস, সেটা এই ক্র্যাচে ভর করে আমি লিফট দিয়ে এই 3 তলায় আসছি এবং স্যারের সাথে সাক্ষাৎ করে আমি স্যারের পরামর্শে আমি ভর্তি হয়ে গেছি। আল্লাহর রহমতে 2য় দিনই আমি ফল পাইছি এবং এই ক্র্যাচ আমি পরিহার করছি। এখন আজকে 12তম দিনে আমি পুরোপুরি সুস্থতা বোধ করছি এবং আমার পূর্বের কাজে ফিরে যাওয়ার মতো যে সাহস মনোবল প্রয়োজন, সেটা আমি ফিরে পেয়েছি। এখানে ভর্তি হওয়ার পূর্বে আমার হাতের 2টা আঙুল ফোলা ছিল, প্রচণ্ড ব্যথা, সেই সাথে পায়ের গোড়ালি ফোলা ব্যথা, আমার হাঁটুতে ব্যথা ছিল, আমার এই যে শোল্ডার বা কাঁধে আমার প্রচণ্ড ব্যথা ছিল। তো এটাকে বলে অ্যানকোলাইজিং স্পন্ডাইলাইটিস। তো আল্লাহর রহমতে শফিউল্লাহ স্যারের সুচিকিৎসায় এবং তার ডিপিআরসি হসপিটালের যথেষ্ট ভালো ডায়াগনোসিসের ফলে আমি এখন সুস্থতা অনুভব করছি এবং আমার পরিবারের কাছে আমি হাসি মুখে ফিরে যাওয়ার জন্য আমি অপেক্ষা করছি। ডক্টর শফিউল্লাহ স্যারের যে চিকিৎসা পদ্ধতি, বর্তমান সময়ে যে গতানুগতিক চিকিৎসা পদ্ধতি, আমি মনে করি তার চেয়ে একটু ব্যতিক্রম ধর্মী এবং রোগী সুলভ, রোগী বান্ধব যে ধরনের চিকিৎসা, রোগী তার নিজের সুবিধা অসুবিধার কথা প্রাণ খুলে বলতে পারে, স্যারও সে অনুপাতে শুনেন এবং সে অনুপাতে তিনি উনি চিকিৎসা প্রদান করে থাকেন। একটা হসপিটালে আধুনিক সরঞ্জামাদি থাকলেই যে প্রপার চিকিৎসা পাবে একটা রোগী, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ডাক্তারের চিকিৎসাস্বরূপ পেশাদারিত্ব মনোভাব, যেটা আমি এই কয়েকদিনে ডক্টর শফিউল্লাহ স্যারের ভিতরে দেখেছি এবং আমি নিজে ফল পেয়েছি। আমি
ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারকে বিশেষভাবে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং সেই সাথে ডিপিআরসি হসপিটালের ভবিষ্যৎ যেই সাফল্য উন্নতি এটা ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেই জন্য আমি মন থেকে দোয়া করি। এখানে বলে রাখা ভালো, আমি একজন দক্ষিণ কোরিয়া প্রবাসী। আমি গত মার্চ মাসে 21 তারিখ আমি এই রোগে আক্রান্ত হই এবং দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসার জন্য শরণাপন্ন হই। তো সেখানে ডায়াগনোসিস করে আমার অ্যানকোলাইজিং স্পন্ডাইলাইটিস রোগটা শনাক্ত হয়। তো কোরিয়ার হাসপাতালে দীর্ঘ 31 দিন চিকিৎসার আমার তেমন কোনো আশানুরূপ ফল না পেয়ে আমি আমার বাংলাদেশে ফিরে আসি এবং লোকমুখে তথা তারপর ইউটিউবে ডক্টর শফিউল্লাহ স্যারের ডিপিআরসি হসপিটালের গুণগান শুনি এবং 24 তারিখে আমি বাংলাদেশে আসি এবং 25 তারিখ সকালবেলায় আমি স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্যারের সাথে দেখা করি। স্যার আমাকে ভর্তি হতে বলে, তো আমি 7-5 না ভেবে ভর্তি হয়ে যাই এবং আমি এখানে ট্রিটমেন্ট নেওয়া শুরু করি। এখানে যে সকল স্টাফ, ডাক্তার, ফিজিওথেরাপিস্ট, তারা নার্স যথেষ্ট অভিজ্ঞ এবং এখানকার যেই আধুনিক সরঞ্জামাদি, যে মেডিকেল ইকুইপমেন্ট প্রয়োজন হয়, সকলেরই সমন্বয়ে সজ্জিত একটি আধুনিক হাসপাতাল। আমি মনে করি যারা আমার মতো বিভিন্ন সমস্যায় ভুগতেছেন তারা একবার হলেও এখানে আসেন এবং আমার জন্য দোয়া করবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।